নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকার এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে। আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করব, যেগুলি আপনাদেরকে জানা খুবই জরুরি, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আমি একটি বিষয় জানিয়ে দিই, আপনাদের বর্তমানে পজিশন কিন্তু খুব একটা ভালো নেই, তাই আপনারা মনের দিক থেকে ভেঙে পড়বেন আমি জানি। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের মতো অনেক রাশি আছে যাদের সময় কিন্তু ভালো যাচ্ছে না, তাদের জন্যই আমি বিশেষ করে একটি চ্যানেল আমি খুলেছি, সেটি মোটিভেশন চ্যানেল। সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। সেই চ্যানেলটির ভিডিওগুলি আপনারা দেখুন, আপনারা অবশ্যই মোটিভেট হবেন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে ঢুকলে একটু নিচে নামালে পেয়ে যাবেন ওই চ্যানেলটি জীবনজয়ী। সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করে দিন, যাতে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এছাড়াও আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে আপনারা মোটামুটি একটা আভাস পেয়ে গেছেন, তাও আমি আপনাদেরকে কিছু সাবধানতার বাণী শোনাতে চলেছি, সেইগুলি মেনে চলুন। তো আগে কি হতে চলেছে সেটি বলছি, তারপরে আপনাদেরকে কি করতে হবে সেটি বলছি। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা আছেন তাদের এই এপ্রিল মাস মোটেই সুবিধার যাবে না, আপনাদের হেলথ নিয়ে প্রবলেম হবে, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের হেলথ নিয়ে খুব প্রবলেম হবে। এছাড়াও যারা ইয়ং জেনারেশন আছেন মানে আমার মতো, তাদের কিন্তু এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে খুবই খুবই মানে ভালোভাবে চলাফেরা করুন। আর তাছাড়া বড় কথা কি বলুন তো, যে আপনি চলাফেরা করছেন ঠিকঠাকভাবে, পিছন থেকে এসে কেউ কোনো গাড়ি এসে মেরে দিল, এরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো একটু আপনারা সাবধানে চলাফেরা করুন, যাতে মানে আপনারা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারেন, আমি সেটাই চাই। এছাড়াও এই মাসে কোনো নতুন বিজনেস আপনারা করতে যাবেন না, বা মাথাতে যদি কোনো বিজনেসের আইডিয়া থাকে সেই বিজনেস আপনারা বাস্তবে রূপদান করতে যাবেন না, ভালো হবে না খারাপই হবে। এরপরে আসি আপনারা যারা চাকরি করছেন, চাকরি যারা করছেন তাদের কিন্তু এই মাসটা কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, মানে আপনাদের মনটা কিনা চাকরিতে থাকবে না, মনে হবে আমি চাকরিটা ছেড়ে দিই, দূর এই চাকরি করে কি হবে। কিন্তু আপনি হঠাৎ করে রাগের মাথায় হোক আর যে মাথায় হোক, আপনি চাকরিটা ছেড়ে দিলে কিনা আপনি অথই জলে তুলে যাবেন, কারণ নতুন চাকরি আপনারা পাবেন না। যা সিচুয়েশান গড়ে আছে তাতে আপনারা নতুন চাকরি পেতে খুবই খেসারত আছে, এবং যদি পানও মানে খুব একটা সুটেবল জব পাবেন না। এরপরে আসি আপনাদের ম্যারিড লাইফ, যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে কিন্তু কলহ দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ অবশ্যই হবে। এছাড়াও আপনাদের মধ্যে কিন্তু ডিভোর্স পর্যন্ত এগোতে পারে, আপনাদের নিজেদের কিছু ভুল ডিসিশন ভুল সিদ্ধান্তের জন্য ডিভোর্স পর্যন্ত এগোতে পারে। এছাড়াও এই মাসে কিন্তু বিয়ের ব্যাপারে একদমই এগাবেন না, বিয়ের ব্যাপারে এগোবেন না, এগোলে ভালো পাত্র বা পাত্রী পাবেন না, আমি এতটুকুটা আপনাকে দায়িত্ব দিয়ে বলতে পারি। এছাড়াও এই মাসে আপনাদের প্রতিটি সিদ্ধান্তই কিন্তু রং আসবে, ভুল হবে, মানে আপনারা যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা ভুল হবে, তাই এই মাসে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে আসি আপনাদের সন্তান স্থান, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটামুটি দেখা যাচ্ছে, শুভ না অশুভ না ভালোই দেখা যাচ্ছে, মানে মধ্যম যেটাকে বলে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন, পারিবারিক জীবনে কিন্তু আপনাদের কলহ দেখা যাবে,
কলহ দেখা যাবে, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আসবে। এছাড়াও এই মাসে আপনাদের কিন্তু মানে এক্সট্রিম পর্যায়ে ঝামেলা আসতে পারে। এছাড়াও এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা ভাব দেখা যাচ্ছে, মানে শত্রুরা মাথা ছেড়ে চাড়া দিয়ে উঠবে এবং আপনার সঙ্গে অযাচিতভাবে আপনার সাথে অযাচিতভাবে শত্রুতা করবে মানুষ এবং আপনাকে দুবিয়ে রাখার চেষ্টা করবে। তো আপনারা প্লিজ ডিমোটিভেট হবেন না। আপনারা ওই জন্য বলছি আপনারা আমার চ্যানেলটি দেখুন, মোটিভেশান আপনারা অবশ্যই পাবেন। তো যাই হোক, মানে মোটের উপর যদি বলা যায় এই মাসটা মানে এপ্রিল মাসে আপনাদের কোনো দিকই ভালো দেখা যাচ্ছে না। যে কাজে আপনারা আছেন বর্তমানে সেই কাজে লেগে থাকুন, নতুন কোনো চিন্তাভাবনা করতে যাবেন না এই মাসটাতে, অন্তত পরের মাসে কোনো চিন্তাভাবনা করবেন কিন্তু এই মাসে কোনো রকম চিন্তাভাবনা করতে যাবেন না। যে কাজে আপনারা আছেন সে কাজে থাকুন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন।